वंदे अहम श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगना ललिता श्रीविशाखान्वितांश्च ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो ओं विष्णुपादाय कृष्णप्रशांसाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः पञ्चतत्त्वात्मकं कृष्णं तद्रूपस्वरूपकं भक्तावतारं भक्त्याकं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त आनन्दकान्त नमस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासदि श्री गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अवद्रेषु नित्यं भागवत सेवयां भगवती उत्तम श्लोके भक्ति आनंदमयी नहिष्टकी मुखं करोति वाचलं पङ्गुलं गयतिग्रीं जत्कृपा तमंग वंदे श्री गुरुदीनतारिणम परमानंद माधव श्री चैतन्यश्वरम अपन अपन गुरु प्रणाम करवे नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपतका स्वामी नीति नामिने नमाचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामधाय नगर ग्राम तारिणे हरे कृष्णा। তো আপনাদের কাছে আমি বিশেষ করে কৃতজ্ঞ যে আপনারা অনেক আশা নিয়ে এসেছেন এখানে ভাগবত কথা শ্রবণ করার জন্য। বিশেষ করে আমার মতো একজন মূর্খ দুর্মুখের কাছ থেকে অনেক আশা নিয়ে এসেছেন, জানি না কতটুকু বলতে পারবো। প্রথমে ভাগবত পাঠের পূর্বে আমি আমার পরম আরাধ্য শ্রী গুরুপাদ পদ্ম শ্রী শ্রীমদ ওং বিষ্ণুবাদ পরমংস পরিব্রাজাচার্য শ্রী শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজের শ্রী রাতুল চরণে
প্রণাম নিবেদন করি, যিনি এই চক্ষু উন্মীলিত করেছেন, ভাগবত পাঠের যোগ্যতা প্রদান করেছেন এবং সারা জগতে যিনি ভাগবত কথা প্রচার করে সারা জগতের লোকের কাছে সুলভ করে ভাগবতমের বিশেষ সরল ভাষায় তিনি ব্যাখ্যা প্রদান করেছেন, তাৎপর্য প্রদান করেছেন। শ্রীমদেবের আচার্য শ্রী শ্রীমদ কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের শ্রী চরণে প্রণতি নিবেদন করি এবং সীতা মায়াপুর যেখানে আমি অবস্থান করি, শ্রী রাধা মাধব পঞ্চদত্ত নরসিংহদেবের আশ্রয়ে যেখানে রয়েছি তাদের কৃপা প্রার্থনা করি। এখানে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, শ্রী শ্রী রাধা কুঞ্জবিহারী, শ্রী শ্রী গৌরনীতায় সকলের কৃপা প্রার্থনা করি এবং ভাগবত প্রণেতা শিল ব্যাসদেব শ্রী নারদমণি এবং ভাগবতের উপরে বিশেষ টিকা প্রদান করেছেন শ্রীধর স্বামী, সনাতন গোস্বামী, বলদেব বিদ্যাভূষণ, তাদের কৃপা প্রার্থনা করি এবং এখানে যারা অর্গানাইজার রয়েছেন, বিশেষ করে আমাকে বিশেষ অনুগ্রহ করেন শ্রীপাদ লীলাস প্রভু এবং তার সঙ্গে রয়েছেন বিভিন্ন বিভাগীয় প্রধান, বিশেষ করে পণ্ডিত গদাধর প্রভু, দিব্য নিমাই প্রভু, সুদামি প্রভু, অন্যান্য সমস্ত কর্মচারী আমাকে বিশেষ আগ্রহ করেন, ওই জন্য আমাকে আসতে হয় বাধ্য হয় এখানে। তো সকলে চরণ প্রার্থনা করছি আপনারা কৃপা আশীর্বাদ করবেন এবং এর আগেও যখন আমি আসতাম বিশেষ করে শ্রীহরি প্রভু এখানে থাকতাম করছি, যিনি খুবই উৎসাহ প্রদান করতেন এবং ওনার কৃপা আশীর্বাদ অনেক আমি পেয়েছি। প্রথমে যখন আসতাম সেই নন্দন কাননে থাকতাম, বারে বারে এসে খুব উৎসাহ প্রদান করতেন, প্রভু আপনার কষ্ট হচ্ছে, আপনারা বারে বারে আসবেন, যার কৃপায় আমরা এখানে প্রচার শুরু করেছিলাম, তার কৃপায় আজকে শত শত ব্রহ্মচারী সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তো তার স্মরণ না করে এনে তার কাছে আমরা সকলেই কৃতজ্ঞ চট্টগ্রামবাসী, তাই নয় কি? তো তার কৃপা প্রার্থনা করি এবং আপনারা শ্রোতাবৃন্দ, পাঠক থাকতেই পারে, শ্রোতা না থাকলে পাঠক পাঠ করবে কোথায়, তাই না? তো যথাযোগ্য আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আমি ভাগবত পাঠ করা শুরু করব। তো আজকে আমরা ভাগবতের মহিমা আলোচনা করব। যে ভাগবত স্বয়ং অধ্যক্ষজ বিগ্রহ, পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয়তুর্যৌ কথিত যথুরু নাভিস্ততা পঞ্চময়েব ষষ্ঠ ভোজ্যান্তরদৌ যুগলম তথান্ন কণ্ঠস্থু রাজন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাটপট্যম শিরোপি তু দ্বাদশ এব ভাতি তমাদিদম করুণানিধানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভগবত স্বরূপম। আমি আদিদেব করুণা নিধান, আমি আদিদেব করুণা নিধান, তমাং ধন্য শ্রীকৃষ্ণে মঙ্গলময় সাত্বিক অবতার, অপার সংসার সাগর আর হওয়ার সেতুস্বরূপ শ্রীমদ ভগবতকে ভজনা করি। এই গ্রন্থাবধারে আদর্শী স্কন্দ অঙ্গস্বরূপ প্রথম ও দ্বিতীয় পাদযুগ, তৃতীয় ও চতুর্থ স্কন্দ গুরুদয়, পঞ্চম
স্তর সপ্তম অষ্টম এই দুটি দুই বাহু নবম স্কন্দ ভগবানের ঘণ্টাদেশ দশম স্কন্দ বহুপদ্ম স্বরূপ একাদশ লালা এবং দ্বাদশ স্কন্দ গন্ধরাজ ভাগবত শুরু করছি। তো আমরা শুরু করছি, প্রথম আপনাদেরকে আমাদের ভাগবত কথায় স্বাগতম জানাচ্ছি। আপনারা স্লাইড ফলো করবেন, আমি কথা বলবো, স্লাইড দেখবেন। তো প্রথমে আমরা আজকে ভাগবতমের বিভিন্ন মহিমা আলোচনা করব এবং কালকেও কিছু অংশ আলোচনা করব। প্রথমে আমি প্রশ্ন রাখছি, আপনার কতজন দীক্ষিত আছেন এখানে? দীক্ষিত অনেকেই আছেন, অনেক অনেক। ভক্তি যোগে ভগবানকে সেবা করার কতগুলি অঙ্গ আছে? হ্যাঁ, 64টি অঙ্গ আছে, দু একটা শুনতে পারি? বিভিন্নভাবে বলা যায়, অর্চন, বন্দন, তারপরে ভগবানের মন্দির পরিক্রমা, চরণামৃত পান, তিলক ধারণ, কণ্ঠীমালা ধারণ, ভগবানের স্তুতি, নাম কীর্তন, আত্মনিবেদন, এরকম করে 64টি অঙ্গ আছে। মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন ভক্তাঙ্গের 64টি অঙ্গ, তার ভিতরে সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় শ্রবণ। একজন ভক্তের উচিত ভক্তদের সঙ্গ করা, ভগবানের দীপ নাম কীর্তন করা, শ্রীমদ ভাগবতম শ্রবণ, মথুরাবাস শ্রদ্ধা সহকারে শ্রীমূর্তির সেবা করা। মহাপ্রভু এই পাঁচটার কথা বলছেন। এই পাঁচটা হচ্ছে সকল সাধন শ্রেষ্ঠ, এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেমে জন্মায়, এই পাঁচের অল্প সঙ্গ। এই পাঁচটি অঙ্গ সব পাঁচের অঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই পাঁচের অল্প সংখ্যক প্রভাবে কৃষ্ণ প্রেমের উদয় হয়। এই পাঁচটা যদি কেউ অল্প পরিমাণে করে তার কৃষ্ণ প্রেম সে পেয়ে যাবে। এখানে বর্ণনা করা হচ্ছে, এই যে আমরা আগে চার দেখলাম, সাধুসঙ্গ মাঝখানে রয়েছে আর চারটা চারদিকে আছে, মনে পড়ে কি ছবিটা? সাধুসঙ্গের মধ্যে সব কিছু করতে হবে। তো আমরা এই পাঁচটার ভিতরে ভাগবতম আলোচনা করবো শুধু। গদ্রাস শ্রীমদ ভাগবতম কি আমাদের আজকে আলোচ্য বিষয়? ভাগবত পাঠের পূর্বে সাধুগণ সবসময় ভাগবতমের মহিমা কীর্তন, ভাগবতম পাঠের পূর্বে আমরা ভাগবত মাহাত্ম্য পাঠ করব। ভাগবতমের পরিচয় বলতে আমরা কি বুঝি, ভাগবতম কি বস্তু? আমাদের দেশে করে আমরা যারা হিন্দু, ভাগবতম এবং গীতা একটু গুলিয়ে ফেলি আমরা। কাউকে যখন আমরা ভাগবতম প্রচার করতে যাই, লোকে সঙ্গে সঙ্গে উত্তর দেয় গীতা ভাগবতম আমার আছে। তারা জানেন না গীতা কোনটা ভাগবতম। আমরাও জানতাম না, মনে আছে আমরা কি জানতাম আগে? ছিল প্রভুপাদের সান্নিধ্যে আসার আগে আমরা কি জানতাম? গীতা ভাগবতম একই জানতাম কি না? কারা জানতেন গীতা ভাগবতম দুটো আলাদা? এই ইস্কনের সংস্পর্শে আসার আগে ভালো, খুব ভাগ্যবান। কিন্তু আমার মনে হয় না বেশিরভাগ হিন্দু লোকেরাই একটু গুলিয়ে ফেলেন গীতা কি ভাগবতম কি জানেন না, সব যেন একটাই। তো আমরা ছিল প্রভুপাদের দৃষ্টিভঙ্গি, বিভিন্ন পুরাণের দৃষ্টিভঙ্গি। প্রভুপাদ বলছেন ভাগবতম কি, ছিল প্রভুপাদ কি বলছেন? শ্রীমদ ভাগবত হচ্ছে অমর পুরাণ, কারণ শ্রীমদ ভাগবতে পূর্ণ কৃষ্ণ ভগবানের বর্ণনা রয়েছে, এটি যথেষ্ট। ঠিক যেরকম ভগবত গীতাও কৃষ্ণ ভগবানের পূর্ণ, তাই গীতা হচ্ছে শ্রীমদ ভাগবতের প্রাথমিক পাঠক্রম। শ্রীমদ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় দ্বাদশ। তাহলে ভাগবতম হচ্ছে গীতার পরে, ছিল প্রভুপাদের এই বক্তব্যে আমরা বুঝতে পারলাম
যেরকম পঞ্চম শ্রেণী ছেড়ে কেউ ষষ্ঠ শ্রেণীতে উঠে, পঞ্চম শ্রেণীটাকে বলা যেতে পারে গীতা, ভাগবতম হচ্ছে তার পরে, অর্থাৎ গীতা যেখানে শেষ হয়েছে ভাগবতম সেখানে শুরু হয়েছে। আবার অনেক ক্ষেত্রে বলা যায়, আরো একটা কথা বলেছিলাম গতবার, মৃত্যু হচ্ছে সূত্র, ভাগবত হচ্ছে সূত্রের প্রয়োগ। যেরকম উদাহরণ দেওয়া যাবে গীতার একটা সূত্র, যেরকম একটা সূত্র আমরা পেতে পারি যে জং জং বাপি স্মরণ ভাবম তেজতন্তি কলেবরম, যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে সে মৃত্যুর পরে সেই ভাবে শরীর পায়, এটা একটা গীতার সূত্র। এর প্রয়োগ ভাগবতমে কোথায় আছে? হ্যাঁ, ভরত মহারাজ। আচ্ছা, আবার ওই সূত্রটাকে যদি কেন্দ্র করে বলা হয়, নেহাবি ক্রমণাসহস্তি পত্তাবায় নবিদ্যতে স্বল্পমপস্য ধর্মস ত্রায়তে মহত ভয়া, ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না ভগবান বলছেন। এই এই ভরত মহারাজের ক্ষেত্রে আমরা এই সূত্র কিভাবে প্রয়োগ করব? তিনি কিভাবে আপ পর্যন্ত ভক্তি করলেন, তারপর পতন হয়ে গেলেন, কিন্তু তার ভক্তি কিভাবে নষ্ট হলো না? হ্যাঁ, হরিণ রূপে জন্মগ্রহণ করলেও তিনি সাধারণ হরিণ ছিলেন না, তার স্মৃতিতে পুরো অক্ষুণ্ণ ছিল, তিনি যা জ্ঞান লাভ করেছিলেন সেই জন্য সাধারণ হরিণ থেকে একটু আলাদা থাকতেন। কিন্তু তিনি কোনো গাছের পাতা ছিঁড়ে খেতেন না, সেই হরিণটা পড়ে যাওয়া শুকনো পাতা হরিণটা খেত এবং সাধুদের আশ্রমের পাশাপাশি ঘোরাঘুরি করত। তো বিভিন্ন দিক দিয়ে বোঝানো যায় এই ভাগবতম হচ্ছে সূত্রের প্রয়োগ, গীতা হচ্ছে সূত্র। আরও বিশ্লেষণ করা যায়, যেগুলো আমরা আগে করেছি তা সঠিক বলছি, গতবারে এগুলো আলোচনা হয়েছে। ভগবান স্বয়ং কৃষ্ণতুল্য ভাগবত বিভু সর্বাশ্রয় প্রতি অক্ষরে প্রতি শ্লোকে নানা কথা কয়। এই ভাগবতম হচ্ছে কৃষ্ণের সমান, আর কৃষ্ণের সমান বলা হয়েছে, কিন্তু কৃষ্ণ স্বয়ং এই ভাগবতম, কিন্তু কৃষ্ণ তুল্য, তুল্য কথাটির মানে হচ্ছে সমান, আর বিভু মানে আছে বিভু, বিভু মানে বৃহৎ। ভগবান যেরকম বৃহৎ, ভাগবতমও সেইরকম বৃহৎ। সর্বাশ্রয় মানে তিনি সবাইকে আশ্রয় দেন, কৃষ্ণ ভাগবতমও সবাইকে আশ্রয় দিতে পারে। যেরকম ভাগবতমের আশ্রয়ে কিরান হুনান্দ্রে পুলন্দ পুলকসা, বিভিন্ন জাতির লোকেরা ভাগবতমের আশ্রয়ে সংস্পর্শে তারাও শুদ্ধ হয়, শিল প্রভুপা তার কার্যকলাপের মাধ্যমে দেখিয়েছেন। অর্থ আফ্রিকান নিগ্র লোকেরা, চাইনিজরা, চাইনিজ তারা কি না খেত, খাওয়ার সুপার পর্যায়ে, তাই না? তারা আজকে নিরামিষ কাছে হরিনাম করছে এই ভাগবতমের আশ্রয়ে। গতরাশ্রীমদ ভাগবতম কি? প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়, প্রতিটা শ্লোক প্রতিটা অক্ষরে অনেক অর্থ। আমি একরকম অর্থ বুঝতে পারি, কিন্তু আচার্য গুণ আরেক অর্থ বলছেন। আরও বলা যেতে পারে এই এই আমাদের যে ভাগবতের শ্লোকে আমি একটু মিলাতে চাইছি, জাস্ট পাদ যদিও প্রথম দ্বিতীয়, প্রথম স্কন্দ দ্বিতীয় স্কন্দ হচ্ছে ভগবানের পাদপদ্ম, তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরুদেশ, পঞ্চম স্কন্ধ নাভি, ষষ্ঠ স্কন্ধ বক্ষস্থল ভোজ্যান্তর দুই বাহুর হচ্ছে, সপ্তম অষ্টম দুই বাহু কণ্ঠদেশ, আপনার বইতে লেখা আছে কিন্তু কণ্ঠদেশ হচ্ছে নবম। ভগবানের এই প্রফুল্লিত হাস্যোজ্জ্বল মুখমণ্ডল হচ্ছে ভগবানের ভাগবতমের দশম স্কন্ধের সঙ্গে তুলনা করা হয়েছে। কপাল দেশ হচ্ছে একাদশ, আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে মাথার মুকুট চোড়া, ভগবানের কেশ দাম সব কিছু। এই ভাগবতম হচ্ছে ভগবানের সমান, আর এই ভাগবতম হচ্ছে আপনার দেখুন এখানে আর নিচে দুখানা লাইন আছে, তমাদি দেবম করুণা নিধানম তমাল বর্ণম সহিতাবতারম, হে ভাগবতম আপনি হচ্ছেন আদিদেব। আদিদেব মানে যেরকম ভগবানকে প্রার্থনা করা হয় না,
গোবিন্দম আদি পুরুষম, আদি পুরুষম তিনি হচ্ছেন আদি, তার কোনো জন্ম এবং অন্ত নেই, ঠিক ভাগবতম তাই। কিন্তু হে আদিদেব আপনাকে আমি প্রণাম জানাই, আপনি হচ্ছেন করুণা নিধান। শ্রীমৎ ভাগবতম হচ্ছে করুণা সাগর বলা হয়েছে, আর কি বলা হয়েছে ওই শ্লোকে দেখবেন বা আপনাদের বইতে আছে, তোমার বর্ণম সহিত অবতারম। ভাগবতমকে দেখতে কিরকম? তমাল বর্ণ। কৃষ্ণকে দেখতে কেমন? কৃষ্ণ কাল ও তমাল, কৃষ্ণও তমাল বর্ণের মতোই, তাই না? ভাগবতমও একই কালার। কি আর কি? সহিত অবতারম, ভগবানের অনেক অবতারের কথা শুনেছি, যারা গীতা স্টাডি কোর্স করেছেন। ভগবানের কত অবতার আছে? ছয় প্রকার অবতার আছে। কে কী অবতার? লীল, প্রথম হচ্ছে পুরুষ অবতার, তারপরে হচ্ছে গুণ অবতার, লীলা অবতার, যোগ অবতার, অবতার শক্তাবেশ অবতার। এ ভাগবতম কোন কোন ধরনের অবতার? কোন অবতার কোন এই লিস্টের মধ্যে পড়ছে না, কিন্তু দেখেন লেখা আছে সুহিত অবতার, সুহিত অবতারম। সুহিত, সুহিত মানে কি? সুহিত, সুহিত কথা মানে কি? বাংলা কথা তো সুহিত। ইংরেজিতে একটা বোঝায় ফ্রেন্ড, কিন্তু বাংলার ভিতরে সংস্কৃত ভাষায় ভাগ আছে, মিত্র বন্ধু সুহৃদ। মিত্র উপপদ বলেছেন, মিত্র হচ্ছে অফিসিয়াল ফ্রেন্ড, বন্ধু হচ্ছে সোশ্যাল ফ্রেন্ড, আর সুহৃদ হচ্ছে অরিজিনাল ফ্রেন্ড। জাতি রেখা তিন ভাগে ভাগ করেছেন। যেরকম মিত্র আমার আত্মীয়, আমরা রাস্তাঘাটে চলতে অনেক বন্ধু হয়ে যায়, মিত্র হচ্ছে আমাদের রিলেটিভস, কিন্তু সুহৃদ হচ্ছে শুভাকাঙ্ক্ষী, ইংরেজিতে বলে ওয়েল উইশার, শুভাকাঙ্ক্ষী, যে আমার হিত চায়, সুহৃদ, হিত চায়। অনেক বন্ধু হিত চায় না, কিন্তু মুখ এখন খাতির রাখার জন্য মুখ ভোলানো কিছু কথা বলে, কিন্তু হিতাকাঙ্ক্ষী সে সবসময় হিত চাইবে। তাহলে ভাগবতম কোন অবতার? সুহৃদ অবতার, সুহিত, সুহৃদ অবতার। আর তার কাজ কি? অপার সংসার সমুদ্র সেতুম, এই সংসারকে জয় করা খুবই কঠিন, কিন্তু অপার, অপার মানে আছে কেউ পার পেতে পারে না। প্রভুপাদ বলেছেন দক্ষ সাঁতারু হলেও সমুদ্র সাঁতার দিয়ে পার হতে পারে না, ঠিক কি ভুল? সাঁতার দিয়ে পেরে আপনি অনেক সাঁতারে অনেক ডিগ্রি লাভ করেছেন, কিন্তু সমুদ্র সাঁতার দিয়ে পেরে হতে পারবেন কি? সেই জন্য এখানে শাস্ত্রে অপার লেখা আছে, অপার, কেউ পেরোতে পারে না। অপার সংসার সমুদ্র সেতু, এই সংসার সমুদ্রে ভাগবতম হচ্ছে একজন ব্রিজের মতো সেতু। আপনার এই জগৎ থেকে হয়তো চট্টগ্রাম থেকে একদম গোলক বৃন্দাবন পর্যন্ত একটা ব্রিজ করা আছে। গীতা যারা কোর্স করছেন, গীতাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? গত গীতা চতুর্থ অধ্যায় ছত্রিশ নম্বর শ্লোক 4:36, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তম সর্বম জ্ঞানম পলেন প্লবে নৈব ব্রিজিনম সন্তিরিশসি প্লবে নৈব। গীতাকে ভগবান তুলনা করেছেন, অর্জুনকে বলছেন হে অর্জুন, তুমি যদি পাপী থেকে অতীব পাপী হয়ে থাকো, এই জ্ঞানরূপ তরণীর আশ্রয় করো, তরণী বোট বা নৌকা, গীতাকে তুলনা করা হয়েছে বোটের সঙ্গে, এই তরণীর আশ্রয় করো, তাহলে তুমি এই দুঃখ সমুদ্র অতিক্রম করতে পারবে। তাহলে গীতাকে কার সঙ্গে তুলনা করা হলো? নৌকার সঙ্গে। আর ভাগবতম হচ্ছে সেতুর সঙ্গে। কোনটা আমাদের পক্ষে ভালো? কেন, আপনার তো বাংলাদেশের লোক, নৌকা চড়তে ভালোবাসেন তো, কোনটা ভালো, কোনটা আমাদের জন্য সুরক্ষিত? সেতু। সেই জন্য গীতার থেকে এটার উন্নত, তো গীতার থেকে ভাগবতম কমপক্ষে, এটাও একটা পার্থক্য বোঝা গেল গীতা ভাগবতমের কি পার্থক্য। আবার মহাপ্রভু দিয়েছেন এর থেকে আরও উত্তম পন্থা, গতবারে বলেছিলাম, মহাপ্রভু বলছেন এ মন হরিনাম কর সার, এ ভব সারে হবে বালিচর হাঁটিয়া হইবি পার। হরিনাম করতে করতে এই সাগর শুকিয়ে যাবে,
নাচতে নাচতে হাঁটতে হাঁটতে পেরিয়ে যাবে। তো কোনটা ভালো? হরিনাম সংকীর্তন কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু সরল পন্থা দিয়ে গেছেন, কিন্তু তিনটাই লাগবে আমাদের, সেতুর জন্যও লাগবে, তা আমাদের নৌকাও লাগবে, সেতুও লাগবে, আর হরিনামও লাগবে। অর্থাৎ গীতার জ্ঞানও আমাদের প্রয়োজন, ভাগবতমের আশ্রয় দরকার, প্লাস হরিনাম সংকীর্তন। নাম হচ্ছে ভজামহে শ্রীমৎ ভাগবতম স্বরূপম, এ সেতুরূপী শ্রীমৎ ভাগবতম আপনাকে আমি ভজনা করি। ঠিক গোবিন্দ আদি পুরুষের মতো একদম ভগবানকে ভজনা করার কথা বলা হয়েছে। আচ্ছা, ভগবানের হচ্ছে বাংময় বিগ্রহ। আরেকটা শ্লোক দিয়ে ব্যাসদেব বলছেন, ভাগবত ইদং ভাগবতম নামম পুরাণম ব্রহ্ম সম্মিতম উত্তম শ্লোক চরিতম চকার ভগবান নিশি নিঃশ্রেয় লোকস্ব ধন্যম স্বস্থ এনং মহৎ। অনুবাদ, এই শ্রীমদ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাগ্ময় বিগ্রহ এবং তা সংকলন করেছেন ভগবানের অবতার শ্রীল ব্যাসদেব। তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের মঙ্গল সাধন করা এবং এটি সর্বতভাবে সার্থক পূর্ণ আনন্দময় এবং সর্বতভাবে পরিপূর্ণ। শ্রীমদ ভাগবত স্কন্দ তৃতীয় অধ্যায়। এই দেখেন এক একটা স্কন্দ ভগবানের লীলা বর্ণনা, ১২টা স্কন্দ ভগবানের পূর্ণ শরীরের বাংময় বিগ্রহ। তারপরে আমরা আসছি ভাগবতমের আবির্ভাব কাল, কখন তিনি আবির্ভূত হয়েছেন। যেরকম কৃষ্ণ আবির্ভূত হয়েছেন কবে, না তিথি বলছি, কবে? ৫,০০০ বছর আগে তিনি ভাদ্র মাসের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছেন। ভাগবতমের সেরকম আবির্ভাব কাল রয়েছে, কিন্তু তিনি কবে আবির্ভূত হয়েছেন? কৃষ্ণে স্বধামে উপগতে, আপনাদের ভাগবতমে প্রথম স্কন্ধের প্রথম পৃষ্ঠা উল্টালেই প্রথম শ্লোকটা পাবেন। এটা কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞান আদিবি সহ ভগবত দর্শনে অক্ষ মানুষেরা এই পুরাণ থেকে আলোক প্রাপ্ত হবে। শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়। এই যে ব্যাসদেব পুরাণ রচনা করে সারা জগৎকে আলোকিত করেছেন, যারা ভাগবতমের আশ্রয়ে থাকবে তারা আলোকিত। এই হচ্ছে ভাগবত সূর্য পুরাণ অর্ক, সূর্যের মতো ভাগবত উদিত হয়েছেন। তাহলে কখন আবির্ভূত হলেন? ঠিক জগতে এখন এই ধরাধাম ছেড়ে চলে গেছেন, সঙ্গে সঙ্গেই ভাগবতম আবির্ভূত হয়েছে। আরো বলা হচ্ছে, জেনারু মৎস্য কুর্মাদি অবতার আবির্ভাব তিরোভাব তা যেন সবার, এই মতো ভাগবত কারকৃত নয়, আবির্ভাব তিরোভাব আপনীতি হয়। যেরকম মৎস্যকর্ম অবতার জগতে আবির্ভূত হয়েছেন চলে গেছেন, ঠিক ভাগবতমও কেউ রচনা করতে পারে না, কিন্তু ভাগবতম নিজের ইচ্ছায় জগতে প্রকাশিত হন আর জগৎ থেকে তিনি বিদায় নেন। একদম ভগবান শ্রীকৃষ্ণের মতোই, কেউ তাকে এই জগতে প্রকাশ করতে পারে না, রচনা করতে পারে না, কোনো কিছু করতে পারে না। যেখানে উদাহরণ দেওয়া হয়েছে চৈতন্য মরেছ, এই চৈতন্য ভাগবত অন্তলীলা ৫১০ ১১। জেনারু মৎস্য কুর্মাদি অবতার, মৎস্য কুর্মা যেরকম অবতার, ভাগবতম স্বয়ং অবতার। তো এখন আমরা আলোচনা করব ভাগবতমের পরম্পরা, ভাগবতম আবির্ভূত হয়ে প্রথম ভাগবতম কে কাকে বলেছিলেন? ভগবান ব্রহ্মাকে। আমরা ভাগবতমে প্রথম শ্লোকে বল দেখব, ভগবান ব্রহ্মাকে য আদি কবয়ে, প্রথম জ্ঞান তিনি
আমরা ভাগবতম পড়তে পড়তে দ্বিতীয় স্কন্ধ যখন দেখব, ভগবান চারটা শ্লোকের মাধ্যমে ব্রহ্মাজিকে ভাগবতম দিয়েছিলেন মাত্র চতুর্থ শ্লোকে। আর সেই ভাগবতম আমরা কত শ্লোকে পেয়েছি এখন? মাত্র 18,000। ব্রহ্মা নারদকে দিয়েছিলেন 10টা শ্লোকে, নারদ ব্যাসদেবকে দিয়েছিলেন 100 ভাগবত, আর সেই শ্লোক বাড়তে বাড়তে এখন মাত্র 18,000। আবার প্রভুপাদ কত 18,000 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, যা লোকের কাছে দেখালে লোকে মাথা হাত দেয়, এত বই পড়তে হবে সেই ভাগবত। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি বললাম ভাগবত কেউ রচনা করতে পারে না, কিন্তু এখানে দেখছি আমরা জানি ভাগবত কে রচনা করেছেন? ব্যাসদেব। প্রশ্ন আছে কি না? দুটো কথার মধ্যে কি সামঞ্জস্য আসতে পারে? তো আমরা জানি ব্যাসদেব রচনা করেছেন, আর আমি বলছি কেউ রচনা করতে পারে না, দুটো সামঞ্জস্য কি? যেরকম গীতার জ্ঞান আবির্ভূত হয়েছিলেন অর্জুনকে কেন্দ্র করে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মোহিত করলেন, আত্মীয় স্বজনের মোহে মোহিত হয়ে গেলেন, তারপরে তিনি যুদ্ধ করবেন না বললেন যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনকে, তখন অর্জুনের মোহ দূর করার জন্য গীতা শোনালেন, তাই না? অর্জুনকে সত্যিকারেই মোহিত হয়েছিলেন না ভগবানের ইচ্ছা? অর্জুনের মোহিতকে কেন্দ্র করে জগতে গীতার জ্ঞান প্রকাশিত হয়েছেন। ঠিক সেই রকম ভগবানের ইচ্ছায় ব্যাসদেব তিনি বেদ বেদান্ত রচনা করেও তিনি চিত্তে শান্তি পেলেন না, তখন ভগবানের ইচ্ছায় নারদ মুনি এসে তাকে ভাগবতম, অর্থাৎ ব্যাসদেবের অসন্তোষের মাধ্যমে ভাগবতম প্রকাশিত হয়েছে। এটা একটা ভগবানের ওইখান থেকে ইচ্ছা, ব্যাসদেব কী রচনা করবেন, সেই ব্যাসদেব তিনি হচ্ছেন জ্ঞানের অবতার, ভগবানের ইচ্ছায় তিনি ভাগবতমকে সংকলন করেছেন। আচ্ছা, ব্যাসদেব কাকে দিলেন? ব্যাসদেব পড়বেন, সমস্ত বৈদিক শাস্ত্র এবং এই ব্রহ্মাণ্ডের ইতিহাসের সারতত্ত্ব আহরণ করার পর সমস্ত মুকুটমণি স্বরূপ তার পুত্রকে দান করেছিলেন। তোমার ভাগবত প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 41 ব্যাসদেব আর সুখদেব গোস্বামী, এর একটা অনেক বড় কাহিনী আছে বলি নাকি? ব্যাসদেব ভাগবতম রচনা করলেন, রচনা করার পরে চিন্তা করছেন এই উপযুক্ত শাস্ত্রটি আমি কার হাতে প্রদান করব। তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে ভগবান আমাকে একজন সেরকম উপযুক্ত পুত্র দান করুন যার হাতে এই অমূল্য সম্পত্তি যেন অর্পণ করতে পারে, সে পরবর্তীকালে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে। এই প্রার্থনা করছে, নিত্য বসার একটা ঘটনা ঘটেছে। শিবজির গলায় অনেক হারমালা আছে, হারমালা। তো একদিন পার্বতী জিজ্ঞাসা করছেন, প্রভু তোমার গলায় এগুলো, যেরকম আমাদের মাতাজি যখন মালা পরেন, প্রভুরা জিজ্ঞাসা করে এগুলো কী পরেছ, হ্যাঁ এগুলো ছেড়ে ফেলো। তো পার্বতী জিজ্ঞাসা করছেন প্রভুকে কী পরেছে এগুলো, বলছে এগুলো হাড়ের মালা। কিসের জন্য? বলছে তুমি যতবার মরেছো একটা করে হাড় গুঁথেছি এখানে। তখন বলছে রেগে যাবে না? তখন রেগে গিয়ে বলছে আরে আমি মরি তুমি মরো না, বলছে আমি তো অমরনাথ আমি কেন মরবো, শিবের আর এক নাম অমরনাথ না, শিবের মৃত্যু নেই, ব্রহ্মা পর্যন্ত মৃত্যু আছে শিবের মৃত্যু নেই। তখন পার্বতী মাথা নত করছে, বলছে তাহলে আমাকে বলো আমি কী করে মৃত্যুকে জয় করতে পারি। বলছে মৃত্যুকে জয় করা সহজ পন্থা আছে ভাগবতম শ্রবণ করা, তুমি যদি নিয়মিত ভাগবতম শ্রবণ করো মৃত্যুরূপী কলার গাছ থেকে মুক্ত হয়ে যাবে। তো তখন বলছে ঠিক আছে আমাকে ভাগবত একটা গাছে, ওটা কোনো ব্যাপার হলো নাকি, ধ্যান তপস্যা তো কিছু করতে হচ্ছে না, ভাগবতম শুনবো। বলছে পার্বতী তুমি ভাগবতম শুনবে? হ্যাঁ। তো ওনাকে একটা গাছের গোড়ায় নিয়ে গেছেন, এমনি তো শিবের ঘর বাড়ি কিছুই নেই, তো একটা গাছের গোড়ায় নিয়ে গেছেন, গাছের গোড়ায় নিয়ে পার্বতীকে বসিয়েছেন, আর উনি বসেছেন ব্যাসাসনে, বলছেন পার্বতী আমি তোমাকে শুধু ভাগবত কথা শোনাবো আর কাউকে না। তো তিনি দিকবন্ধন করেছেন, দিকবন্ধন কথাটা আছে না, এর ভিতরে কেউ তাকে টাচ করতে পারবে না, টাচ করলেও কিছু করতে পারবে না,
বা জাদুকররা করে, জাদুকর একটা সীমানা ঘিরে নেয়, ওর ভিতরে দেখলে সব উল্টো পাল্টা দেখবেন, ওর বাইরে দেখবেন ও কিছুই করছে না, ওর সীমানা। তো শিবজি একটা দিক বন্ধন করেছেন, এর ভিতরে পার্বতী ছাড়া আর কেউ ভাগবতম কথা শুনতে পারবেন বা ঢুকতে পারবে না এরিয়ার ভিতরে। তারপর সঙ্গে একটা কন্ডিশন, হে পার্বতী আমি ভাগবতম কথা বলবো আর তুমি তুমি প্রতিউত্তর দেবে। প্রতিউত্তর কি বলেন তো? যেরকম ঠাকুমা দিদিমারা বাচ্চাদেরকে ঘুম পাড়াতেন, এখনকার মায়েরা জানে না ওইসব পন্থা, ক্ষমা করবেন, এত ব্যস্ত হয়ে যায়, কেননা বাচ্চারা এত পরিশ্রম করে আসে, সারাদিন পড়াশোনা করে আসে, খাইয়ে দিয়ে বিছানায় ফেলে দিলে এমনি সুইচ বন্ধ হয়ে যায়, ওদেরকে গল্প পাড়িয়ে ঘুম পড়াতে হয় না। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা গল্প বলতেন, বাচ্চাকে বলতো তুই হুঁ বলবি, হ্যাঁ, আর যখন হুঁ বন্ধ হয়ে যায় ও ঘুমিয়ে গেছে, গল্প বন্ধ। তো এর স্বামী স্ত্রীর এইরকম একটা কন্ডিশন এগ্রিমেন্ট, শিব বলছেন পার্বতীকে, হে পার্বতী আমি ভাগবতম কথা বলবো, তুমি কিন্তু কি দেবে দিন একটু দেখি কি দেবে, না হয়ে হুঁ। তো শিবজি হচ্ছেন ভাগবতমের একজন স্পেশাল বক্তা, ভগবানে বলা হয় না বৈষ্ণবানাম যথাসম্ভব, বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ, তিনি ভগবানের ধ্যানে মগ্ন হয়ে চক্ষু বন্ধ করে তিনি অনর্গল ভাগবত কথা বলতেই আছেন, আর দেবী পার্বতী তিনি হুঁ হুঁ করে শুনছেন। ভাগবত কথা শুনতে শুনতে কী আসে বলেন তো? আসে না তো কারণ, কিছুতে ঘুম আসুক না আসুক ভাগবত কথা শুনলে ঘুম আসবেই, কিছু করার নাই। এটা আরেকটা বর আছে যদি কখনো সময় বলবো, যেটা প্রভুপাদের জীবনীতে দেখা যায়। প্রভুপাদ যখন আমেরিকায় প্রচার করছিলেন, একদিন একটা একটা জায়গায় পাঠ দিচ্ছেন, পাঠ দিয়ে প্রভুপাদ চলে গেছেন, তারপরে চলে যাওয়ার পর ওই জায়গায় প্রসাদ হবে, একটা লোক পাঠ শুনতে শুনতে এমন ঘুমানো শুরু করেছেন, ঘুমিয়ে গেছেন, একটু নাক ডাকা শুরু করেছে। তখন ভক্তরা এসে তাকে তুলছেন, এই তুমি উঠো, এখানে এখানে প্রসাদ পরিবেশন হবে। ও তখন উঠে চোখটো মুছে বলছেন, তোমাদের স্বামীজি কোথায়? বলছে কেন তোমাদের স্বামী, আমাদের স্বামীজিকে নিয়ে তোমার কী দরকার? না উনি খুব পাওয়ারফুল। বলছে আমাদের স্বামীজি পাওয়ারফুল তুমি কী করে জানলে? বলছে শোনো, আমি সারা জীবন ঘুমাতে পারিনি, অনেক ট্যাবলেট খেয়েছি, ওষুধ খেয়েছি, কিন্তু ঘুম হয়নি। স্বামীজির কি পাওয়ার, এসে বসলাম আর ঘুমে। ভাগবতের পাওয়ার কিন্তু সারাদিন কাজবাজ করে আসবে, যদি খুব টেনশন থাকে ভাগবতের প্রথম স্কন্ধটা নেবেন, থাকবেন পড়তে পড়তে যদি ঘুম ধরে যায় দেখবেন মেডিসিন কাজ করছে কিন্তু। আর বলা আছে যদি প্রথম স্কন্ধ যদি আপনি বুকে রেখে ঘুমিয়ে পড়ে, তাহলে প্রথম স্কন্ধটা কী জানে ভগবানের? ভগবানের চরণ আপনার বুকে থাকলো, আপনি ঘুমিয়ে গেলেন, ওই সময় যদি মৃত্যু হয়ে যায় তার মানে আমি বলছি না যে মানে বসে পড়বে। আচ্ছা ঠিক আছে, কি কথা আলোচনা ছিল যেন? পার্বতী, পার্বতী হুঁ দিচ্ছেন আর শিবজি ভাগবত কথা বলতে আসেন, পার্বতীর ঘুম এসে গেছে, ট্যাবলেট তো কাজ করবেই, কাজ করবে না? পার্বতী ঘুম এসে গেছে, নাক ডাকা শুরু করছে, নাক ডাকছেন, এদিকে উপরে অ্যাটাচ হয়ে গেছে, কি ছিল ও ভাগবত কথা শুনছিল, পাখিটা কোথা থেকে এলো? আবার কেউ ছিল না তো, কথাগুলোর মধ্যে দ্বন্দ্ব আসছে না, পাখিটা কোথা থেকে এলো? কেউ কেউ বলে যে ওখানে একটা বাসা ছিল, ডিম ছিল, ডিম ফুটে বাচ্চা হয়ে গেছে, সব ভগবানের একটা একটা ভগবানের প্ল্যান, প্রস্তুতি। তো পাখিটা ভাগবতম কথা শুনছিল, ও দেখছে যে পার্বতী ঘুমিয়ে গেছে, হুঁ বন্ধ হয়ে গেছে, হুঁ বন্ধ হয়ে গেছে মানে কথা বন্ধ হয়ে যাবে, ও তখন পার্বতীর কাজটা করা শুরু করেছে। আর এদিকে শিবজি কথা বলতেই আছেন, বলতেই আছেন,
কিছুক্ষণ পরে চোখ খুলে দেখেন আমার ঘরনি পুরো রাত 12টার মতো ঘুমাচ্ছে। কথা শোনাচ্ছিলাম এতক্ষণ। আচ্ছা, হু দিচ্ছিল কে? উপরে তাকিয়ে দেখে কেউ তো নেই, একটা পাখি বসে আছে। আর শিবের একটা নাম আছে আশুতোষ, মানে ভোল্টিং পাওয়ারটা খুব বেশি, লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে হিটার, আর লাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে ঠান্ডা, ফ্রিজের মতো ঠান্ডা হয়ে যাবে। এই যে শিবের পাওয়ার, শিবের সঙ্গে সঙ্গে মাথা রাগ এসে গেল। হ্যাঁ, আমাকে ইনসাল্ট করা হচ্ছে হু দিয়ে। হ্যাঁ, ইনসাল্ট বাংলা কি বলে? আমাকে অপমান করা হচ্ছে হু দিয়ে। হ্যাঁ, তোমাকে দেখে নিচ্ছে, তোমাকে মেরে ফেলবো, ত্রিশূল নিয়ে দৌড়াচ্ছে। দেখেন কিরকম রাগ, এখানে বউকে ছেড়ে একটা পাখির পিছনে ত্রিশূল নিয়ে দৌড়াতে। আর পাখি লিখেছিলেন প্রাণ নিয়ে দৌড়। দৌড়াতে 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 কৈলাস থেকে দৌড়ে দৌড়ে জগতে এসেছেন বদ্রীনাথ ধাম। বদ্রীনাথ ধামে পৌঁছেছেন। বদ্রীনাথ ধামে একটা ঘটনা হচ্ছিল, ওখানে ভাগবত লিখেছিলেন ব্যাসদেব। আর ব্যাসদেবের ওখানেও একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাট তো নেই, কুটির আছে মোটামুটি। কুটিরে তিনি ভাগবতম শোনাচ্ছিলেন তার স্ত্রীকে, ব্যাসদেব শোনাচ্ছেন। আর ব্যাসদেবের স্ত্রী কোনো কথা যদি শুনতে ভালো লাগে তখন কি মনে হয় বলেন তো? হাঁ করে শুনে না? লোকে বলে না, তুই কি এমন কিছু আলোচনা আছে তুই হাঁ করে শুনছিস, বলে না? চোখগুলো বড় বড় হাঁ করে শুনে না? তো ব্যাসদেবের স্ত্রী আমাকে শুনছিল, আর পাখিটা সোজাসুজি মুখে ঢুকে গেছে। তো পাখিটা ঢুকে গেছে ব্যাসদেবের স্ত্রীর মুখে, ধাওয়া করতে করতে ওইখানে ব্রেকটা মেরেছে শিব। একদম গেটের কাছে গিয়ে ব্যাসদেবের বাড়ির সামনে ব্রেকটা চেপেছে, আর কাঁপতে আছে। এই পাখিটা আমাকে এত দূর ছুটি নিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি, তো এই মায়ের গর্ভে তোমাকে 16 বছর থাকতে হবে। কত বছর? 16 বছর অভিশাপ দিয়ে দিলেন। ধড়পড় করে ব্যাসদেব উঠে পড়েছেন, আর কি হলো আজকে? শিবজি আমার দুয়ারে হাজির। তিনি অনেক স্তুতি দিয়ে তিনি শিবকে ঠান্ডা করেছেন। বলছে কি হয়েছে আপনার, আপনি এতটা উদ্বিগ্ন কেন, কি হয়েছে বলুন? আর বলবেন না, ওই পাখিটা। বলছে কি হয়েছে পাখিটা? বলছে আমি আমার স্ত্রীকে ভাগবত কথা শোনাচ্ছিলাম, আর এই পাখিটা বসে বসে শুনছিল আর আমাকে অবমাননা করছিল। বুঝে অবমাননা মানে না, ওই হুঁ দিচ্ছিল। তো ব্যাসদেব বলছেন আচ্ছা, এর ভাগ্য তাহলে এই পাখিটা ভাগবত কথা শুনেছে, এই তো খুব ভাগ্যবান। কোন ভাগ্যবান ভাগ্যবতী, না হলে তো ভাগবত কথা শোনার ভাগ্য জোটে না। তো পার্বতীর ভাগ্য নাই, ও ঘুমিয়ে পড়েছে, সবার ভাগ্যে কোথায়? তাই এ শুনেছে, এ তো প্রচণ্ড ভাগ্যবান। আপনার তো ওকে আশীর্বাদ করা উচিত, আপনি তাতে উদ্বিগ্ন প্রকাশ করছেন কেন, আপনি ক্রোধ প্রকাশ করছেন কেন, আপনি সন্তুষ্ট হওয়া উচিত। সে বলছেন ঠিক, তো ক্যালকুলেশন তো ঠিকই আছে, তাহলে আমার ক্যালকুলেশনটা ভুল হয়ে গেছিল। ঠিক আছে, আমি আশীর্বাদ করি, তুমি আমার কাছ থেকে যা শুনেছ তোমার চিত্তে অক্ষুণ্ণ থাকবে। এবারে দুটো আশীর্বাদ হয়ে গেল, একটা ছিল 16 বছর, কখনো কখনো কোনো কোনো পুরাণে 12 বছরের কথাও আছে। যদি কখনো মনে হয, প্রশ্ন করেন না আমাকে, কষ্ট আছে কোথাও কোথাও আবার 16 বছর। তো সাধুরা দুটো নিয়ে আলোচনা করে। তো এখন বড় হয়ে গেছে, একজন মায়ের পক্ষে 10 মাস গর্ভধারণ করা কতটা কঠিন, আর সে ছেলেটি আছে কতদিন? 16 বছরের একটা যুবক ছেলে যদি কোনো মায়ের গর্ভে থাকে কি দাঁড়াবে অবস্থা? মার খুব কষ্ট। ব্যাসদেব প্রার্থনা করছে, হে পুত্র তুমি ওখান থেকে বেরো। বলছে না, বেরোবো না, বেরোলে আমাকে মায়া আক্রমণ করবে। বলছে আমি তোমাকে কথা দিচ্ছি, মায়া তোমাকে আক্রমণ করবে না। বলছে আমি কী করে বুঝবো? তুমি নিজে মায়ের মধ্যে আছো। তখন ব্যাসদেব গিয়ে ভগবানকে ডেকে নিয়ে এসছেন, কৃষ্ণকে। কৃষ্ণ এসে বলছেন, হে বৎস তুমি ওখান থেকে বেরো, আমি আশীর্বাদ করছি তোমাকে মায়া স্পর্শ করবে না। তারপরে তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করে সোজা হাঁটা, মাকে তাকায়ও নি। কমপক্ষে আমরা তো কমপক্ষে 20-30 বছর মা বাবার কাছে ছিলাম, মা বাবাকে একটু সান্ত্বনা দিয়েছি, তাও মা বাবা সহ্য করতে পারে না ঘর থেকে চলে এলে। আর সুখদেব জন্মগ্রহণ করেই একদম
হাঁটা দিয়েছেন, পিছনে বাবা দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন, আমরা পড়ব পঞ্চম স্কন্ধে যখন এই পঞ্চম অধ্যায় যখন আসবে পড়ব। হা পুত্র বলে পিছনে দৌড়াচ্ছেন, আর এ কারোর দিকে তাকানো নেই, সোজা চলে গেলেন, পুত্র চলে গেলেন, খুঁজে পেলেন না। পরের দিন সকালে কিছু শিকারি যাচ্ছেন ওনার বাড়ির পাশ দিয়ে, কুটিরের পাশ দিয়ে, বলছে কোথায় যাচ্ছ তোমরা? বলছে আমরা শিকার করতে যাচ্ছে। বলছে আচ্ছা, আমার একটা পাখি হারিয়ে গেছে, ধরে নিতে পারবে? বলছে তোমার পাখি আমরা কী করে বুঝবো? বলছে আমি একটা মন্ত্র দেবো, ওই মন্ত্র বললে পাখি নিজে এসে ধরা দেবে, তোমাদের খুঁজতে হবে না। তো দুটো শ্লোক শিখিয়েছি, অপূর্ণ শ্লোক, অহো বকিজম স্তনকাল কূটম, আমরা ভাগবত পড়তে পড়তে পাবো। জিঘাং স্বয়ং মানে বলা হচ্ছে বকি মানে পুতনা, যে পুতনা ভগবানকে মারার জন্য বিষ ধারণ করে এসেছিলেন না, শুধু ড্রেসটা ছিল মায়ের মতো, একদম অপূর্ব সুন্দরী মায়ের রূপ ধারণ করে আর স্তনে কালকূট বিষ মাখিয়ে এসেছেন কৃষ্ণকে মারার জন্য। কৃষ্ণ তার দুগ্ধ পান করে তাকে কী গতি দিয়েছেন? মায়ের আসনে দান করেছেন। কেন? তিনি মাতৃভাব নিয়ে তো এসেছিলেন, আর ড্রেসটা ছিল মায়ের মতো ড্রেস। সেই জন্য কোনো কোনো আচার্য ওখানে টিকা দিচ্ছেন, ড্রেসের একটা খুব প্রাধান্য আছে। কিন্তু এই যে আপনারা তিলক পড়ছেন, মালা ধারণ করছেন, ধুতি পরছেন, ওতেই যথেষ্ট ভগবান গ্রহণ করছেন। এই যে সুন্দর শাড়ি পরে এসেছেন, তিলক করছেন, যখন যাবেন ভগবানের আরাধনা করতেন, বাড়িতে পুজো করবেন, ভগবান দেখবেন না আমার মা এসেছেন আমাকে পুজো করছে। অনেক বাড়িতে, বেশিরভাগ বাড়িতে তো গোপাল আছে, তাই না? আমার গোপালকে খাওয়াবো, আমার গোপালকে স্নান করাবো, পরাবো, আর তখন মায়ের ভাব থাকে, আর মায়ের এই সুন্দর রূপ, শাড়ি পরা আছে, তিলক করা আছে, গলায় মালা আছে, ভগবান সঙ্গে সঙ্গে মা রূপে স্থান দিয়ে দেবেন। কিন্তু আপনাদের সাবধান থাকবেন, কিন্তু বুঝলে, ড্রেস, বৈষ্ণব ড্রেস ওতেই যথেষ্ট। তো পুতনাকে তিনি হিংসারূপে এসেছিলেন, তথাপি তাকে মায়ের পদ দান করেছিলেন। তো বলছেন এই শ্লোকের অর্থ এইরকম, যে ভগবানের করুণা কেউ অসুর রূপে এসেও তাকে মা রূপে স্থান দিয়ে, ভগবানের এইরকম ভগবানের শরণাপন্ন না হয়ে কোন ভগবানের শরণাপন্ন হব? এইরকম দয়ালু ভগবান। আর এটা আছে বরাহ পীড়া, ভগবান বিভিন্ন জনকে বিভিন্নভাবে কৃপা দান করেছিলেন। তো ভগবানের গুণমহিমা সম্বন্ধিত দুটো শ্লোক খুব বিখ্যাত, যদি চান আমি পরে পড়ে লিখে দিতে পারি। তো তখন এই কথা শুনে সুখদেব একদম জঙ্গল ছেড়ে তেড়ে বেরিয়ে এসছে, আরো বলো। বলছে আমাদের ভাণ্ডারে তো আর নেই, যদি তুমি বেশি শুনতে চাও, আরো শুনতে চাও, ওইখানে একটা এই কুটির একটা বুড়ো লোক আছে, এই যে লোকটা, ওনার কাছে যেতে হবে তোমাকে। চলো, আমি তো সুখদেবকে ধরে নিয়ে এসছেন, ব্যাসদেব পুরো ভাগবতম শুনিয়েছেন, কেন ওনার ইচ্ছা ছিল আমি এমন একটা পুত্র লাভ করব তাকে পুরো ভাগবত কথা শোনাবো। কিন্তু সুখদেব তো তার বাবাকে চেনে না, সেখানে পিতা পুত্র কোনো সম্পর্ক নাই, কিন্তু সুখদেব তার বাবাকে দেখেনি, মাকে কোনোদিন দেখেনি, তাই এসেছেন ব্যাসদেব তাকে পূর্ণ ভাগবতম শুনিয়েছেন। ব্যাসদেব কী করে সুখদেব গোস্বামীকে শোনালেন সেটা আমরা কাহিনী বর্ণনা করলাম। তারপরে হচ্ছে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের রাজসভায়, সেখানে সুত গোস্বামী ছিলেন, আর সুত গোস্বামী শুনিয়েছেন নৈমিষারণ্যের ঋষিদেরকে। এই হচ্ছে ভাগবতম পরম্পরা, আর সেই ভাগবতম আমরা পাঠ করছি। তো এখন এই পরম্পরাটা মনে রাখতে হবে, কিন্তু এখন ভাগবতমের বিষয়বস্তু আলোচনা করব। বিষয়বস্তু ভাগবতমের কি আছে? যেরকম গীতার বিষয়বস্তু কি, পাঁচটি বিষয়বস্তু, ভাগবতমের বিষয়বস্তু কি 10টি, আচ্ছা ঠিক আছে ডবল। ভাগবতমের বিষয়বস্তু প্রথম হচ্ছে চারিবেদ দধি ভাগবত নবনীত মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত, খুব বিখ্যাত শ্লোক। কিন্তু চারিবেদকে কার সঙ্গে তুলনা করা হয়েছে?
দধির সঙ্গে দহির সঙ্গে। আচ্ছা গীতাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? আচ্ছা চারি বেদ দধি আর ভাগবত হচ্ছে নবনীত। নবনীত মানে কি? মাখন। ননি ভগবান খেতে খুব ভালোবাসতেন কিন্তু মাখন। আচ্ছা ভাগবত কে তুলনা করা হয়েছে মাখন, গীতাকে কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে? না দুগ্ধ গাভী নয়, গাভী বেদকে গাভী হয়েছে আর বেদের নির্যাসকে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে। তো দুধটা ভালো নাকি মাখনটা ভালো? দুধকে সার করতে করতে মাখন এসে পৌঁছেছে, তাহলে এটাও একটা গীতা ভাগবতের পার্থক্য বলা যেতে পারে কিন্তু, বলা যায় কি না? আচ্ছা মাখনটা আসে কোথা থেকে? দুধ থেকে। তাহলে দুধ খেলে মাখনের স্বাদ পাবেন না কেন? কেন পাওয়া যাবে না? ভাগবত বলা আছে বেদের নির্যাস, আমরা পরে পড়বো, সুপক্ষ ফল, বৈদিক বৃক্ষের সুপক্ষ ফল, একটা গাছের পাকা ফল, ধরো আম গাছের, এখন আমের সিজন, আম গাছের পাকা ফল হচ্ছে পাকা আম। পাকা আমের যে টেস্ট গাছকে চেবালে সেই টেস্ট পাবেন না, হ্যাঁ কি না? এটা আবার হরিবল দিয়ে না যেন, তাহলে সব ভুল হয়ে যাবে, পাওয়া যাবে না, তাই না? কে যদি বলে যে বেদ পড়লেও তো ভাগবতম পড়তে ভাগবতমের স্বাদ পাবো, কে যদি মনে করে তাহলে তার কি হবে? ওই আম না খেয়ে আমের ডালও বলে না, কাণ্ড চিবানো হবে, আর কাণ্ড চিবাতে চিবাতে দাঁতগুলো সব পড়ে যাবে। সেই জন্য তাদের টাইটেল হচ্ছে বেদান্ত। বেদান্ত যারা বেদ পড়ে তাদের টাইটেল কি? বেদান্ত মানে বেদাঁত, দাঁত নেই তাদের, ওই জন্য বলা হয় বেদান্ত। দুধ খেলেও সেরকম আপনি মাখনের স্বাদ পাবেন না। কেউ যদি এটাকে, আগেকার দিনে মায়েরা জানতেন দুধ গরম করে সর তুলতেন, সর তুলে তাদেরকে মন্থন করতেন, তারপরে দই। তো এখানে মন্থন করেছেন কোনো মাতাজি না, কিন্তু মন্থন করেছেন কে? সুখদেব গোস্বামী। পান করেছেন কে? পরীক্ষিত মহারাজ। তাহলে ভাগবতের বিষয়বস্তু কি হলো? মাখন। সোজা উত্তর, বৈদিক শাস্ত্রের মাখন, আর কিছু না। কিন্তু আমাদের সনাতন গোস্বামীপাদ কি বলছেন? সনাতন গোস্বামীপাদ ভাগবত বলছেন, সর্বশাস্ত্রাদি পীয়ূষ সর্ববেদৈক সৎফল সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈক দিকপ্রদ। সর্বশাস্ত্রাদি পীয়ূষ, সমস্ত শাস্ত্রের পীযূষ রস, সমস্ত শাস্ত্রের রস, আর সর্ববেদৈক সৎফল, সমস্ত বেদের সার ফল দিতে পারে, আর সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য, সমস্ত সিদ্ধান্ত এইখানেই প্রতিফলিত হয়। যেরকম আচার্যগণ লিখেছেন বিচার করিয়া মনে, যেরকম প্রত্যেকে বলছেন, অনেক সোসাইটি আছে, ইস্কন ছাড়া আর চট্টগ্রামে অন্য সোসাইটি আছে তো? না নেই, আছে না? নেই, নেই মনে হয়, আছে। সব মঠে বলছে তাদের সিদ্ধান্তটাই হচ্ছে ঠিক, ঠিক না? ওদের সোসাইটিতে যাবেন, ওদের রাস্তাটা বলবে ওটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ রাস্তা, বলে কি না? যে আশ্রমে যাবেন সেখানে বলে শ্রেষ্ঠ, ইস্কনে এসে বলে ইস্কনে শ্রেষ্ঠ, কোনটা ঠিক? তো ঠিক করতে গেলে আপনাকে এই সিদ্ধান্ত রত্ন আচার্যগণ বলছেন, বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে, তারপরে মধ্যস্থ শ্রীমৎ ভাগবত, কালকে ভাগবতমকে রেখে বিচার করুন কোনটা ঠিক আর কোনটা ভুল, তাহলে সব বোঝা যাবে। কিন্তু ও রাস্তা দাঁড়িয়ে তর্ক করে হাতাহাতি করলে হবে না, কিন্তু ওদের রদ এসছে আমাদের রদ এসছে তো ফাইটিং করবো, কালকে যেরকম ওরকম বলে কিছু সিদ্ধান্ত দাঁড়াবে না। সিদ্ধান্ত হচ্ছে ভাগবতম, ভাগবতম বলবে কোনটা ঠিক কোনটা ভুল, ক্লিয়ার? আর সর্বলোকে দৃক্পদ, দৃক্পদ মানে রাস্তা দেখাবে সমস্ত লোককে, সমস্ত জগতের মানুষকে রাস্তা দেখাবে কে? শ্রীমৎ ভাগবতম কি? তো সেই জন্য আমরা সংক্ষেপে বলছি ভাগবতমের বিষয়বস্তু কি ছিল? বেদের নবনীত,
সর্বসিদ্ধান্ত রত্ন একটা একটা শ্লোক আছে আমি যদি বলি নাই, প্রেমরু ভাগবত সর্বশাস্ত্রে কয়, ভাগবত মে কেবলমাত্র প্রেম বর্ণনা আছে, জীবের সঙ্গে ভগবানের প্রেম। মাতাজি বলেছিলেন ভগবানের সঙ্গে অপ্রাকৃত প্রেমের সম্পর্ক। আর দশটি তত্ত্ব মাতাজি বলছিলেন ভাগবত মে দশটি বিষয় কি কি, স্বর্গ বিসর্গ স্থান পোষণম উতয় মন্নান্তর ঈশানুকথা নিরোধ মুক্তি আশ্রয়, এগুলো আপনাকে লিখতে হবে না, আপনি পেয়ে যাবেন ভাগবতমের 2, 10, 1। বিষয়বস্তু গেল, এবারে আসছি আমরা একটু বিচার করা দরকার, ভাগবতম পড়তে গেলে আমার কি যোগ্যতার প্রয়োজন দরকার কি না, পারি না পারি, শুনতে তো পারি না শুনবো না, এটা বাদ দেবো, এটা বাদ দেবো না বলবো, যদি যোগ্যতা যদি আমার না থাকে তাহলে কি হবে, কালকে থেকে আসতে দেওয়া হবে না নাকি, না কমপক্ষে জেনে রাখি আমরা সেই গুণ অর্জন করতে পারবো ভাগবতম পড়তে পড়তে। এমন নয় যে আমরা লোকে নিরুৎসাহিত, লোকে যেরকম হিন্দু লোকেরা আমাদেরকে নিরুৎসাহিত করে, কোনো ছেলে বা মেয়ে যদি গীতা ভাগবতম পড়ে ব্রাহ্মণেরা তাকে নিরুৎসাহিত করে, গীতা ভুল উচ্চারণ করলে তোর পাপ হবে, জানিস গীতা পড়ছিস বলে না, এটা ভুল কথা, কিন্তু পড়তে পড়তে শুদ্ধতা আসবে, এই পাপের ভয় যদি পুরো এড়িয়ে রাখি তাহলে জীবনে আর গীতা পড়া হবে না। আমাদের মহারাজ ছিল পুরুষোত্তম স্বামী, উনি বলতেন, তিনি আমার শিক্ষাগুরু, উনি বলতেন অনেকবার এখানে বলেছেন, একটা উদাহরণ দিয়ে বলতেন, ছোট্ট শিশু যখন প্রথম কথা বলতে শেখে পুরো বলতে পারে না, বাবা বলতে পারে না, বা বা বলে না, তো সেইটা শুনে বাবাদের খারাপ লাগে নাকি, ও ঠিক মতো কথা বলতে পারে না, চেষ্টা করছে, আপনার শুনে ভালো লাগে না, জানি না আমাদের তো ছেলে বলে, সেই ছেলে বা মেয়ে যখন বড় হয়ে ডিগ্রি পাস করে খুব সুর তাল ছন্দে দিয়ে কথা বলে আগের মতো ততটা ভালো লাগে না, ঠিক সেই রকম যোগ্যতা নেই, আমরা চেষ্টা করছি, পড়তে চেষ্টা করছি, অশুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে, আমরা ভগবানের কাছে শিশুর মতো, ভগবান আমাদেরকে ক্ষমা করবেন এবং আদরণীয়ভাবে গ্রহণ করবেন ভগবান কৃষ্ণ, সেই জন্য যোগ্যতাটা জেনে রাখি কমপক্ষে। তো যোগ্যতা আছে, প্রথম বলা আছে আমাকে গুরু পরম্পরায় আশ্রিত হতে হবে, আমাকে একটা যথার্থ গুরু পরম্পরা ধারে দীক্ষিত হতে হবে, শুধু দীক্ষিত হলে হবে না, দ্বিতীয় স্টেপ হচ্ছে বেদং তৎ সৌমম তৎ সর্বং, মানে হচ্ছে সেই প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হতে হবে, দেবনী মাইপু পড়বেন, যেহেতু আপনি শ্রদ্ধাশীল এবং বিনীত তাই আপনার গুরুদেবেরা বিশেষভাবে অনুগ্রহ করেছেন, কেননা স্নিগ্ধ স্বভাব সম্পন্ন অর্থাৎ প্রীতিশীল শিষ্যের কাছে গুরুবর্গ অতি নিগুড় রহস্য ব্যক্ত করেন, শ্রীমদ ভাগবত প্রথম স্কন্ধ প্রথম যেখানে বলা হয় না আমরা প্রতিদিন গুরু পূজা করি, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় থেকে প্রকাশিত হবে, কিন্তু কোনো একাডেমিক নলেজে ভাগবতম প্রকাশিত হয় না, আমি এত বড় ডিগ্রিধারী, আমি ডক্টরেট, কেবলমাত্র গুরুদেবের প্রতি শ্রদ্ধা লাগবে তাহলেই প্রকাশিত হবে, এই গুরু পরম্পরা দ্বারা আমি একটু দিয়েছি মোটামুটি গুরু পরম্পরা দ্বারা। তারপরে শুধু গুরুদেবের ধারণা করলে হবে না, ভক্ত ভক্তেরও সেবা করতে হবে, ভক্ত সেবা করতে হবে, কি ভক্ত একটা প্রমাণ দেওয়া আছে ভাগবত মে পড়বেন, সুশুষ সত ধান আস বাসুদেব কথা রুচি, হ্যাঁ বলুন, হে ব্রাহ্মণ ঋষিগণ, সব ধরনের পাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত ভগবত ভক্তদের সেবা করার ফলে মহৎ সেবা সাধিত হয়, এই ধরনের সেবার ফলে কৃষ্ণ কথা শ্রবণে আসক্তি উদয় হয়, এই যে 1, 2, 16 ওটা লিখে রাখবেন, এই দেখেন ভক্ত সেবা, আপনাদের আপনাদের বাংলাদেশের মনে হয় না, কিন্তু এবার নির্মৎসর হতে হবে, নির্মৎসর মানে কি, হিংসা থেকে মুক্ত হতে হবে, তো বলা হচ্ছে নির্মৎ শরণম সতাম,
কেবলমাত্র সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। নির্মৎসর হিংসা থেকে মুক্ত হতে হবে। তারপরে এটা একটা বড় গুণ লাগবে, কিন্তু এটা নিজেকে সম্পূর্ণরূপে অজ্ঞ, অজ্ঞ মানে কি আমি কিছুই জানি না, এই এই যোগ্যতাটা খুবই প্রয়োজন। যদি বলা হয় ভাগবত বুঝি হেন আছে যার জ্ঞান, এই শ্লোকগুলো বেশিরভাগ আপনাদের ওই গাইড বুকের পিছনে দিয়েছি আমি, সে নহে ভাগবতমের প্রমাণ, তার কাছে ভাগবতমের প্রমাণ উদ্ধৃত হয় না, ভাগবত বুঝি, সেই জন্য লাগবে এইটা, সেই জন্য লাগবে ভাগবত বুঝি হেন আছে যার জ্ঞান, সে না জানায় ভাগবতের প্রমাণ। অজ্ঞ এই ভাগবতে যে লয় শরণ, ভাগবত অর্থ তার হয় দর্শন। এই একটা বড় গুণ লাগবে, আমি ভাগবতমের কিছুই জানি না, আমাকে ভাগবতম জানতে হবে। এই গুণটা থাকলে সে ভাগবতম পড়ার যোগ্যতা অর্জন করতে পারে। তো তারপরে আমরা আলোচনা করব কেমনভাবে পড়ব, আর 20 মিনিট আছে আমি শেষ করবো, আসবো কেমনভাবে পড়ব, কেমনভাবে পড়ব মানে কীভাবে পড়তে হয়। প্রণতি নিবেদন করে প্রথমে মঙ্গলাচরণ, আর মঙ্গলাচরণ এত বড় না উচ্চারণ করলেও কমপক্ষে ব্যাসদেব নিজেই যে মন্ত্র দিয়ে গেছেন কি যেন, নারায়ণ নমস্কৃতম নরঞ্চৈব নরোত্তমম দেবী সরস্বতী ব্যাসম তত জয় মন্দিরে, এবং তার আগে হচ্ছে কমপক্ষে গুরু প্রণাম, কেন গুরুর কৃপার ফলে ভাগবতম এখানে প্রকাশিত হবে। দেবনিমায় প্রভু অনুবাদ এই মন্ত্রটা কমপক্ষে, এবং গুরুদেবের প্রণাম, গুরুদেবের প্রণাম করে এই মন্ত্র বলে, আর যদি মঙ্গলাচরণ করে আর ভালো, কিন্তু কমপক্ষে এটা এটা হচ্ছে প্রথম স্টেপ। ধাপে ধাপে পড়ুন। অপ্রাকৃত জ্ঞান সমন্বিত এই মহান গ্রন্থটি পাঠ করার একমাত্র যোগ্যতা হচ্ছে ধাপে ধাপে অদ্বৈত মতের মহত্তার সঙ্গে অধ্যায় থেকে অধ্যায়ে অগ্রসর হওয়া। একটি সাধারণ গ্রন্থের মতো অসংলগ্নভাবে এখান থেকে কিছুটা ওখান থেকে কিছুটা করে পাঠ করা উচিত নয়। শ্রীমদ ভাগবতম মহাপুরাণ দিয়ে গেছেন ঠিক, ভগবানের বিগ্রহ দর্শন করতে হয় দেখবেন চরণ থেকে মুখমণ্ডল পর্যন্ত, প্রথম স্কন্ধ থেকে ধীরে ধীরে ধাপে ধাপে পড়তে হবে ভাগবতম। তারপরে ফার্স্ট স্টেপ কী ছিল, প্রণতি নিবেদন। সেকেন্ড স্টেপ কী ছিল, ধাপে ধাপে। থার্ড স্টেপ হচ্ছে এই বৈষ্ণবের অনুভূতি। এর জন্য প্রমাণ আছে শ্লোক, যাহো ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একা আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। এটা আপনাদের এখানকারই ছবি মনে হয় না, এই বছরই ভক্ত মহাসম্মেলন আপনাদের চট্টগ্রামে, এখানকার দু একজন আছে মনে হয় এখানে বৈষ্ণবের আনুগত্যে। এটা হচ্ছে বড় যোগ্যতা লাগবে কিন্তু, কেন বৈষ্ণব একজন বুঝিয়ে দিতে পারবেন ভাগবতমে কি আছে। যেরকম অর্জুনকে ভগবান গীতা দান করেছিলেন, অর্জুনের কি যোগ্যতা ছিল, ভক্ত হসি তুমি হচ্ছে আমার ভক্ত তাই তোমাকে জ্ঞান দিচ্ছি, একজন ভক্ত তাই না, গীতা ভাগবতমকে উপলব্ধি করতে পারবে, কৃষ্ণের মহিমাকে বুঝতে পারবে, কৃষ্ণের উদ্দেশ্যকে বুঝতে পারবে, সে আপনাকে বুঝিয়ে দিতে পারবে, না হলে আপনি পাণ্ডিত্য দিয়ে ভাগবতম বুঝতে পারবেন না। কিন্তু সেই জন্য পড়তে হবে কোথায় গিয়ে, স্কুলে যেতে হবে, এই পাহাড়ের উপরে এসে বৈষ্ণবদের আনুগত্যে কোর্স করতে হবে, তাই না। তো তারপরে তিনটা হলো, তিনটা স্টেপ, প্রথম ছিল প্রণতি নিবেদন, এইটা আর একটা গুণ লাগবে কিন্তু ভাগবতে ঈশ্বর বুদ্ধি, অর্থাৎ ভাগবতে অচিন্ত ঈশ্বর বুদ্ধি যার,
সে জানায় ভাগবত অর্থ ভক্তি সার। এই শ্লোক আপনাদের বইতে আছে ওই এতে। ভাগবত স্বয়ং ঈশ্বর, সাধারণ বই নয়, কিন্তু এর আগে অনেকবার আলোচনা করা হলো। এই বুদ্ধি থাকলে ভাগবতম প্রকাশিত হবে এতে। যেরকম উদ্ধৃতি পড়বেন, যখন কৃষ্ণ দেখেন যে এই বদ্ধজীব আমার কথা শুনতে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ, তখন তিনি সাহায্য করেন। কারণ তিনি সেখানে অবস্থান করেন, তাকে খুঁজতে আপনাকে বাইরে কোথাও যেতে হবে না, হিমালয়ে গিয়ে তাকে খোঁজার প্রয়োজন নাই, তিনি এখানে হৃদয় অন্তস্থ। অতএব তিনি আমাদের সাথে আছেন এবং আমার আজেবাজে চিন্তাগুলো সেখানে। ভগবান কোথায় আছেন? প্রত্যেকের হৃদয়ে আছেন, তাকে খোঁজার জন্য বাইরে যেতে হবে না, প্রভুপাদ বলছেন। তারপরে সুতরাং যখন তিনি দেখেন এই বদ্ধজীবটি আমার কথা শোনার জন্য প্রকৃত আগ্রহী, তিনি সাহায্য করেন। তিনি আপনাকে সাহায্য করেন। আমাদের নিজের প্রচেষ্টায় কখনো হৃদয়ের মলিনতাকে দূর করতে পারে না, এটি সম্ভব নয়, কিন্তু কৃষ্ণকে সাহায্য করেন। কিন্তু কৃষ্ণ সাহায্য করেন। ভগবান তাকে সাহায্য করবেন। তো যাই হোক, এখন আমরা কেমন ভাবে পড়বো সংক্ষেপে? কি কি ছিল জানো? প্রথম ছিল প্রাণান্তি নিবেদন, ধাপে ধাপে বৈষ্ণবের আনুগত্যে ভাগবতে, লাস্টে ছিল প্রার্থনা লাগবে। হে শ্রীমৎ ভাগবতম, দয়া করে আমার চিত্তে আপনি উদিত হন, এই প্রার্থনা লাগবে। তো এখন আসছি লাস্ট পার্ট। আমরা লাস্ট পার্ট ওটাই আমাদের দরকার, ভাগবত কেন ভাগবতম পড়ব। ভাগবত পড়লে প্রথম পড়া তো দূরের কথা, প্রথম বলা হচ্ছে কি জানো? বৈষ্ণবানাম তো শাস্ত্রাণি যে অর্চয়িতি গৃহে নরা সর্ব পাপাণি বিনির্মুক্তা ভবন্তি সুরবন্দিতা। অনুবাদটা, যে মানুষ নিজের ঘরে বৈষ্ণব শাস্ত্র রেখে পূজা করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা বন্দনীয় হন। পড়া তো দূরের কথা, আপনি ভাগবতটা দিয়ে শুধু ঘরে রাখবেন। ভাগবতম ঘরে রাখলে কি হবে? ভগবান অবস্থান করবেন, তাই তো প্রমাণ হলো তখন। আর ভগবানের সঙ্গে সমস্ত দেব দেবীরা ওখানে থাকবেন আপনাকে আরাধনা করার জন্য। কে যদি ভাগবতম একটু রাখে, কে কাকে বলছে না, এটা কোনো কারোর বাক্য নয়, কিন্তু সাক্ষাৎ ভগবান বলছে। ভাগবতম ভগবানের এতটাই প্রিয়, শুধু রাখলেই হবে। যস্যাং বৈ শ্রুয়মাণায়াম কৃষ্ণে পরমে পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসাং শোক মোহ ভয়াবহা। তো বলছেন কেউ যদি নিয়মিত যস্যাং বৈ শ্রুয়মাণায়াম, কেউ যদি শ্রীমৎ ভাগবতম নিয়মিত শ্রবণ করে, তার কী লাভ হবে? কি ছিল? যস্যাং বৈ শ্রুয়মাণায়াম ভক্তিম পরম পুরুষে, নাকি জানো? কৃষ্ণ পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংসা, কৃষ্ণের প্রতি তার ভক্তি হবে, তার ভক্তি জাগ্রত হবে। ভক্তি জাগ্রত হলে আমাদের লাভ কি? সাধারণ লোক বলে খাওয়া পরা জুটবে কি, তাহলে ঠিক আছে। হরে কৃষ্ণ করছো, হরে কৃষ্ণ কি খেতে দেয় নাকি? বলে না, লোক প্রশ্ন করে না বাইরে লোক, কৃষ্ণ কৃষ্ণ করলে হবে, হাতে খাটতে হবে। থাকুন, আমরা কৃষ্ণ করলেই পেট ভরে, সত্যি বলছি। আমাকে এটা ইয়া একটা স্কুলের ছেলে জিজ্ঞেস করছে, আপনি হরে কৃষ্ণ করেন কেন? আমি বললাম খেতে তাই বলে করি, বুঝছি তার মানে। আমি বললাম ভোর 3টা থেকে উঠে হরে কৃষ্ণ করি, 9টার সময় খাবার রেডি। আচ্ছা, রেডি কি না? অবশ্যই, অনেকভাবে বুঝিয়েছিলাম ওকে। তো প্রশ্ন হচ্ছে, সেটা একটা ফল দিয়েছেন, কিন্তু আরেকটা আনুষঙ্গিক ফলও লাভ হবে, যেটা বাই প্রোডাক্ট বলে। কি? শোক মোহ ভয় অপহার, আপনি সংসার যাতনার শোক থেকে মুক্ত হয়ে যাবেন।
আপনি সংসারের ভয় থেকে মুক্ত হয়ে যাবেন, সংসারের মোহ থেকে মুক্ত হয়ে যাবেন। এটা হচ্ছে তাৎক্ষণিক প্রাপ্তি। যারা ভক্তি জীবনে এসেছেন তাদের রিয়ালাইজেশন আছে, কিন্তু এই তিনটা আমরা পেয়েছি। তাহলে প্রথম হচ্ছে ভক্তি লাভ হবে, আর বাকি তিনটা হচ্ছে আনুষঙ্গিক ফল, শোক মুক্ত হয়ে যাবে, মোহ আর ভয় থেকে সে মুক্ত হয়ে যাবে। আর তাপত্রয় উন্মূলনম, সংসারের সমস্ত দুঃখ ত্রিতাপ দুঃখ থেকে সে মুক্ত হয়ে যাবে। ত্রিতাপ দুঃখ কি গো? আদি দৈবিক, আদি আত্মিক এবং আদি ভৌতিক আধ্যাত্মিক, এই তিনটা দুঃখ থেকে মুক্ত হয়ে শুধু খালি হরিনাম করে নাচতে থাকবে, আর কিছু না। হরিনামে দিব্য আনন্দে মেতে যাবে, সারা বিশ্ব মাতছে না, বাইরের লোক বুঝতেই পারে না কিন্তু এর আনন্দ। তারপরে হচ্ছে শ্রীনিবাস আচার্য গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শুনতে চাইলেন, কিন্তু ভাগবতে কোনো অক্ষর ছিল না। গদাধর পণ্ডিতের প্রেমাশ্রুতে সব অক্ষর মুছে গিয়েছিল, জানি না ভাগবত পাঠে আপনাদের প্রেম জানি কিনা। তবে এটা সত্য যে নিয়মিত ভাগবত পাঠ করলে ভগবত ভক্তিতে উদ্বুদ্ধ হবেন। কার বাক্য জানেন এটা? চট্টগ্রাম দীক্ষা অনুষ্ঠান 2012। এই কয়েকদিন আগে এই কথাটা গুরুমাজ এখানে বলেছিলেন, তিনি ভাগবত পড়ার জন্য এত উৎসাহ প্রদান করছিলেন সবাইকে। তিনি বলছিলেন, তোমরা যারা দীক্ষা গ্রহণ করছো আজকে, তোমরা যদি আমাকে টাকা দেওয়ার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে নিয়ে আসো, সেই টাকা দিয়ে তোমরা ভাগবত কেন? তোমরা যদি ভাগবত কেন ওই টাকা দিয়ে, আমি ওখান থেকে টাকা পাবো। ওখানে দেখবেন যার ঘরে ভাগবত নাই কি হবে বলুন তো? কলিযুগে যার গৃহে ভাগবত শাস্ত্র নেই, জমপাশ থেকে তার কখনো মুক্তি নেই। আরে বাবা, তো ভাগবত থাকতেই হবে গুরুমাজ বলছিলেন। তাহলে ভাগবত বললে কি হবে? কি হবে গুরুমাজ বললেন? প্রেম জাগবে। কিন্তু তার প্রমাণ দেওয়া হয়েছে শাস্ত্রে, গুরুমাজ এমনি বলেননি, আবেগ সহকারে বলেননি, কিন্তু প্রমাণ দিচ্ছি। আপনি দেখেন আমাদের আটটা স্তর আছে না ভক্তি জীবনে, আছে আটটা সিঁড়ি, আটটা স্টেপ। তার প্রথম হচ্ছে শ্রদ্ধা, আপনাদের বইতে আছে মনে হয়, এটা কত পৃষ্ঠা আছে দেখেন তো, এই চারটা আমি দিই পরে, সাত পৃষ্ঠা দেখেন, সাত পৃষ্ঠা। এগুলো যখন আমরা দ্বিতীয় অধ্যায় পড়বো আর একটু ক্লিয়ার পড়বো, আমি জাস্ট চারটা মিলিয়ে যাচ্ছি। শ্রদ্ধার পরে হচ্ছে তৎসত্ত্ব ধারণা মনয়, শ্রদ্ধার পরে সাধু সঙ্গ সাধমত সেবায় বিপ্রা, তারপরে সনেতা সকতা কৃষ্ণ ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা, তারপরে রুচি আসক্তি ভাব, তারপরে ভাগবতম পড়লে প্রেম আসবে। সুত গোস্বামী বলছেন, গুরুমাজও বলেছেন, সেই গুরুমাজ নিজে থেকে বলেননি কিন্তু শাস্ত্রের প্রমাণ দিয়েছেন, এইগুলো এই কটা শ্লোকের ভিতরে পাবেন, আপনাদের বইতে আছে, এক প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 12-20 শ্লোকের মধ্যে পাবেন। তাহলে ভাগবত পড়লে কি লাভ হবে? প্রেম, কৃষ্ণ প্রেম। আর কি হবে জানেন? প্রেম যদি জায়গায় আটকে যায়, সদ্য হৃদি অবরুদ্ধতে অত শুশ্রূষুভি তৎক্ষণাৎ, পড়বেন কেউ? প্রেম যখন সদ্ভাবমুক্ত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভগবতের বাণী শ্রবণ করে, তখন তার হৃদয়ে ভগবান অবরুদ্ধ হন। ভগবান আটকে যাবেন আপনার হৃদয়ে, ভগবান ভাগবত কই এত আনন্দ, এই ভগবান এসে হৃদয়ে বাধা পড়ে যাবেন। ভগবান কৃষ্ণচন্দ্র কি চান? কি ভগবান আপনার হৃদয়ে আটকে পড়েছেন? ভগবানকে মা যশোদা দড়ি দিয়ে বেঁধে রাখতে চাইছিলেন, আপনার দড়ি লাগবে না, কিন্তু ভাগবত কথা শ্রবণের আসক্তি লাগবে, ওতেই ভগবান আপনার হৃদয়ে বাধা পড়ে যাবেন। তারপরে ভবিষ্যৎবাণী নারদ মুনি ব্যাসদেবকে করেছিলেন, এই গ্রন্থটি জগতের উদ্ভ্রান্ত জনসাধারণের পাপ পঙ্কিল জীবনে একটা বিপ্লবের সূচনা করবে। হচ্ছে কি বিপ্লব? এই ছবিটা আপনাদের এলাকার ছবি, কিন্তু আপনাদের হৃদয়ে আমাদের হৃদয়ে একটা বিপ্লব এনেছে কি না? সে কি অন্তের মতো কৃষ্ণের জন্য ছুটছে, যেটা ভবিষ্যৎবাণী করেছিলেন কে? নারদ মুনি। তৎবাগ বিসর্গ
জনতা আগ বিপ্লব সারা জগতের মধ্যে একটা আন্দোলন সৃষ্টি করবে, ঠিক যেরকম কালকে আপনারা আন্দোলনে নেমেছিলেন, সব অন্যান্য ধর্মের লোকেরা অবাক হয়ে গেছে, ওরে বাবা রে এত লোক আছে নাকি দুনিয়া জগন্নাথের পিছনে ছুটছে, আন্দোলন নাকি? হ্যাঁ হ্যাঁ না তো আমি তো ভাবছি আপনারা ভুলে যাচ্ছেন, পরীক্ষা দেবেন কি করে? তো আমরা সংক্ষেপে কি কি ভাগবতের ফলাফল পেলাম প্রথম মনে আছে? কৃষ্ণের প্রতি ভক্তি লাভ হবে, শোকময় ভয় থেকে মুক্তি লাভ হবে, তেতাপ দুঃখ থেকে মুক্তি হবে, ভগবত ভক্তিতে উদ্ভূত হবে, আর একটা কি ছিল যেন, ভগবান হৃদয়ে ধরা পড়ে যাবেন, বাধা হয়ে যাবে। তো সেই জন্য আমরা এবারে সার সংক্ষেপের দিকে যাচ্ছি, পাঁচ মিনিট আছে অবশ্য। শ্রীল প্রভুপাদ বলছেন অপ্রতিদ্বন্দ্বী গ্রন্থ শ্রীমৎ ভাগবতম পড়বেন। এই সমগ্র মহাবিশ্বে শ্রীমৎ ভাগবতমের মতো কোন গ্রন্থ নেই, এর কোন তুলনা নেই, কোন প্রতিদ্বন্দ্বী নেই,